আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 1 ওয়ানের একের দাগের থেকে অঙ্কগুলো। তো এখানে একের এক কি বলেছে, 16 দিনে একটি বইয়ের 180 পৃষ্ঠা পড়া হয়, 12 দিনে কতগুলি পৃষ্ঠা পড়া হবে। শর্ট কোশ্চেন, বেশি ডিটেলসে লিখে ক্যালকুলেট করার দরকার নেই। তাহলে দিন সংখ্যাতে হবে 16 দিন আর 18 দিন, আর এখানে পৃষ্ঠা সংখ্যাতে হবে 180। এটা সমানুপাত, তাহলে দিন সংখ্যা বাড়লে পৃষ্ঠা সংখ্যা বাড়বে, তাহলে সরল সম্পর্ক। তাহলে এখান থেকে পাবো 16/18 180 বাই এক্স, এখান থেকে 2 দিয়ে কাটলে 9 আর 8, তার মানে 8x = 9×180। তাহলে x = 9×180/8, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4 90, 2 45, এটা 12 দিন হবে, এটা 12 হবে, 2 দিয়ে কাটলে এটা হবে 6, 2 দিয়ে কাটলে 3, তার মানে 135 পৃষ্ঠা, তার মানে এটা হবে অপশন সি। হ্যালো, নেক্সট দেখো 2 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক প্রকার শরবতে সিরাপ আছে 19%, ওই শরবতে জলের আনুপাতিক ভাগ, তাহলে জল কত থাকবে, বাকিটাই জল, টোটাল পার্সেন্টেজ হয় 100, তাহলে জল আছে 100 - 19 = 81%, তাহলে 81% মানে 81/100। তাহলে জল = 100% - 19% = 81%, 81% মানে 81/100, অপশন সি। নেক্সট 3 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। x^12 এটা 15, এই বহুপদী সংখ্যামালার মাত্রা, মাত্রা হচ্ছে সব থেকে হায়েস্ট ডিগ্রি যেটা আছে সেটাই হবে মাত্রা, হায়েস্ট ডিগ্রি আছে এটা হচ্ছে y^15, তার মানে মাত্রা হবে 15, ঠিক আছে, তাহলে মাত্রা হবে 15, অপশন বি। নেক্সট সঠিক উত্তর নির্বাচন করো। a^2b এবং ab^2 এর গসাগু কত, তার মানে এদের দুটোর মধ্যে কমন আছে a আর b, তাহলে গসাগু হবে ab, তার মানে অপশন সি। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে, এবং একই সরলরেখা থাকবে সন্নিহিত কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি হবে, তাহলে ড্যাশের মধ্যে বসবে 180 ডিগ্রি। নেক্সট একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত, তাহলে এখান থেকে 180 থেকে এটা বিয়োগ করলে বহিঃকোণের মান বেরোবে, এবার সেই বহিঃকোণের মান দিয়ে 360 কে ভাগ করলেই বাহু সংখ্যা বেরোবে, তার মানে বহিঃকোণ
इज इक्वल टू 180 डिग्री माइनस 144 डिग्री 36 डिग्री सुतरां बाहु इज इक्वल टू 360 डिग्री बाई 36 डिग्री तामाने 10 टी बाहु आछे ठीक आछे ताहले बाहु संख्या हबे 10 नेक्स्ट दो नंबर आछे आमार दादार काछे 75 टाका एबं आमार काछे 50 टाका आछे আমার দাদার থেকে আমার থেকে দাদার শতকরা কত টাকা বেশি আছে তাহলে 2 এর 1 আমার কাছে আছে 50 টাকা দাদার কাছে আছে 75 টাকা সুতরাং দাদার কাছে 25 টাকা এবার বলছে শতকরা কত বেশি আছে তাহলে 50 টাকা আমার কাছে ছিল সেক্ষেত্রে বেশি হলো 50 টাকা তার মানে সেখান থেকে লিখব 50 টাকার জন্য বেশি আছে 25 টাকা 1 টাকার জন্য বেশি আছে 25/50 টাকা সুতরাং 100 টাকার জন্য বেশি আছে 25/50 × 100 50 টাকা তাহলে শতকরা 50 টাকা বেশি আছে নেক্সট 2 এর 2 একটি কৌটোয় আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত 3:2 হলে এরকম 25 কিগ্রা মিশ্র চায় কত কিগ্রা আসাম চা ও কত কিগ্রা দার্জিলিং চা আছে তাহলে আনুপাতিক ভাগার থেকেই আমাদের বার করতে হবে আসাম চা = দার্জিলিং চা = 3:2 সুতরাং 25 কিগ্রা মিশ্র চায়ে আসাম চা 25 × এখানে আসাম চায়ের অনুপাত আনুপাতিক ভাগা 3/5 25 × 3/5 তার মানে 15 কিগ্রা আর দার্জিলিং চা 2/5 × 25 10 কিগ্রা তাহলে একটা 15 আর একটা হচ্ছে 10 নেক্সট হচ্ছে 3 নম্বর সরল করো x - y ×
x square plus xy plus y square y minus z y square plus yz plus z square plus z minus x into z square plus xz plus x square তাহলে এখান থেকে পাবো x cube minus y cube plus y cube minus z cube plus z cube minus x cube সব কেটে গেল তাহলে সরল ফল হবে 0 নেক্সট দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো p square minus q square x plus y এটা করলে এখান থেকে আসবে p plus q into p minus q এটা থেকে আসবে x প্লাস এটা উল্টে যাচ্ছে x প্লাস y x মাইনাস y মাইনাসটা কাটলো এটার সাথে প্লাসটা তাহলে থাকছে p প্লাস q ইনটু x মাইনাস y হলো নেক্সট পাঁচ নাম্বার চিত্র সহ একান্তর কোণের সংজ্ঞা দাও দুটি সরল রেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের বিপরীত পাশে কোণাকুণি যে কোণগুলি উৎপন্ন হয় তাদের একান্তর কোণ বলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ আর এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ তাহলে চিত্রে অ্যাঙ্গেল বিএইচজি কমা এইচ জি সি আর একটা হচ্ছে এ এইচ জি কমা এইচ জি ডি একান্তর কোণ হলো নেক্সট ছয় নাম্বার একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ এত হলে এই সরি ছয় নাম্বার প্রদত্ত চিত্র থেকে কোণ তিনটির মান নির্ণয় করো তিনটে কোণ আছে আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 সেখান থেকে বের করতে হবে তাহলে এখান থেকে পাবো x বাই থ্রি প্লাস
एक्स बाई थ्री प्लस एक्स इज इक्वल टू 180 डिग्री एक्स प्लस एक्स प्लस थ्री एक्स ताले 5x इज इक्वल टू 3 इनटू 180 x इज इक्वल टू 3 इनटू 180 बाय 5 5 दिए काटले 3 5 এ 15 5 6 30 তার মানে 108 ডিগ্রি হলো তাহলে কোন তিনটির মান তাহলে অ্যাঙ্গেল B is equal to 108 angle A আর C x by 3 মানে 108 by 3 তার মানে 36 ডিগ্রি দুটো কোণের মান 36 আর একটা 108 তিনের এক পাঁচজন রাজমিস্ত্রি চার দিনে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে পারেন 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার দেওয়াল গাঁথতে কতদিন সময় লাগবে তাহলে এটা ত্রিরাশিকের অঙ্ক গাণিতিক সমস্যাটি হলো রাজমিস্ত্রির সংখ্যা তারপর হচ্ছে দেওয়ালের পরিমাণ বর্গ মিটার আর একটা হচ্ছে দিন সংখ্যা এত দিন পাঁচজন রাজমিস্ত্রি চার দিনে 128 তাহলে 10 জন রাজমিস্ত্রি তাহলে রাজমিস্ত্রির সংখ্যা যদি বাড়ে দেওয়ালের পরিমাণ ফিক্স থাকে দিন সংখ্যা কমবে তাহলে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে এটার ব্যস্ত সম্পর্ক আর রাজমিস্ত্রির সংখ্যা যদি ফিক্স থাকে দেওয়ালের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে তাহলে দেওয়ালের পরিমাণের সঙ্গে সরল সম্পর্ক তাহলে সম্পর্কটা লিখে নিই তারপর দেখাচ্ছি তাহলে দেখো যেরকম বললাম দেওয়ালের পরিমাণ অপরিবর্তিত থাকলে রাজমিস্ত্রির সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে সুতরাং রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে এটা যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এটা হবে 5/10 ভগ্নাংশটি তাহলে এটা হবে 1/2 আর রাজমিস্ত্রি এখানে থাকলে এটা বাড়লে দিন সংখ্যা বাড়বে এটা সরল সম্পর্ক তাহলে দেওয়ালের পরিমাণ সরল সম্পর্ক মানে ভগ্নাংশ হবে 320/128 যদি আমি এটাকে 2 দিয়ে কাটি 160 6 আর 4 8 দিয়ে কাটলে 20 এটা 8 4 দিয়ে কাটলে 5 আর 2 5/2 তাহলে সুতরাং নির্ণেয় দিন সংখ্যা ইজিক্যাল টু এখানে ছিল 4 তাহলে 4 × 1/2 × 5/2 মানে এটা হবে 5 দিন তাহলে 5 দিন হবে উত্তর ঠিক আছে নেক্সট দুই একটা
দুয়েটটা দেখো বলেছে নূর চাচা তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 35% বেড়ে গেছে। আগে যে জমিতে 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেতেন, এখন সেই জমিতে নূর চাচার আয় আগের তুলনায় কত বেশি। তাহলে এটাও তোমার ওই গাণিতিক সমস্যা লিখেই করতে হবে। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে খরচ 100, পরে হয়েছে 450। ব্যবহার করায় বর্তমান খরচ 135। এবার এখানে সম্পর্কটা তোমাদের লিখতে হবে। আগে ব্যবহারের আগের খরচ যদি বাড়ে তাহলে বর্তমান খরচও বাড়বে। তাহলে লিখবে, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগের খরচ বাড়লে বর্তমান খরচও বাড়বে, সুতরাং আগের খরচের সঙ্গে বর্তমান খরচের সরল সম্পর্ক। এটা লিখে নেবে, এটা আমি বলছি লিখছি না। সুতরাং অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় বর্তমান খরচ সরল সম্পর্ক, তার মানে 135 ইন্টু ভগ্নাংশটা হবে 450/100। একটা শূন্য কেটে গেল, এটাকে যদি আমি গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 3.5, 0 দিয়ে দিলাম, এত টাকা হলো। এবার তাহলে কি হবে দেখো, এবার আরেকটা পার্টে সমস্যাটা করতে হবে। এবার অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে ফলন,
তাহলে এখানে 30% বেড়েছে, তার মানে 130, আর এটা ছিল 100, আর হচ্ছে 1220। এখানেও সম্পর্ক লিখবে, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার আগে ধানের ফলন বাড়লে বর্তমান ফলনও বাড়বে, সুতরাং এদের মধ্যে সরল সম্পর্ক। সুতরাং বর্তমান ফলন 130 × সরল সম্পর্ক মানে এটা বাই 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে গুণ করলে 1586 টাকা। হলো, এবার তাহলে কি হবে, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার আগে আয় হতো কত হবে, 1220 − 450। মানে হচ্ছে 770 টাকা। এখন আয় হয় কত হচ্ছে, এখানে 1586 বেরোলো, 1586, আর আগেরটা কত বেরোলো, 607.50। তাহলে এখানে আসছে 0.50, এটা হয়ে যাচ্ছে 8, 8 কত হলে 16 হয়, মানে 8 × 0, এটা হচ্ছে 7, 6 কত হলে 9 × 6 = 15, তার মানে এত টাকা। তাহলে কত টাকা বেশি আয় হচ্ছে এটা মাইনাস এটা, সুতরাং আয় বেশি হয় 978 − 50 − 770.50, এটা হচ্ছে 1, এটা 0, 2, 201.50 টাকা। হলো, নেক্সট দেখো 3 নম্বর, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ এবং 1/4 অংশ ফলের রস ছিল, তুমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জলমিশ্রিত ফলের রস ঢাললে, তাহলে বাকিটা বাকিটা করে যেটা আছে সেগুলো আছে হচ্ছে জল, দুটোই একসাথে ঢাললে জল আর ফলের রসের অনুপাত কি হবে। তাহলে প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, সুতরাং জল আছে 1 − 1/3, তার মানে এটা হচ্ছে 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস আছে 1/4 অংশ, তাহলে জল আছে 1 − 1/4, তার মানে 3/4 অংশে।
এবার নতুন পাত্রে ঢাললে ফলের রসের সাথে ফলের রস যোগ হবে জলের সাথে জল। সুতরাং নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত ইজিক্যাল টু 1:3 + 1:4, 2:3 + 3:4, 12 চলে গেল, তার মানে 7:17 হলো। নেক্সট চার নম্বর, কোন একটি কাজ কালী রাকেশ আলাদাভাবে যথাক্রমে 20 দিনে 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। দীপু এসে বাকি কাজটি 3 দিনে করল। যদি দীপু পুরো কাজটাই একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারত? তাহলে দেখো, কালি একা কাজটি করে কুড়ি দিনে। সুতরাং কালি একদিনে করে 1/20 অংশ, রাকেশ একা কাজটি করে 25 দিনে। সুতরাং রাকেশ একদিনে করে 1/25, ও 10 দিন দুজনে একত্রে, সুতরাং দুজনে একত্রে একদিনে করে 1/20 + 1/25, যোগ করলে 5 আর 4, 9/100। তাহলে 10 দিনে করে 9×10/100, 9/10 অংশ। এবার 10 দিনে করার পর দুজনেই চলে গেল, তাহলে বাকি কাজটা দীপু এসে করল। তাহলে বাকি কাজ 1 - 9/10, তার মানে 1/10 অংশ। তাহলে এই কাজটা দীপু 3 দিনে করে, তাহলে দীপু 1 দিনে কত করে? সুতরাং দীপু 3 দিনে করে 1/10 অংশ। তাহলে 1 দিনে করে 1/10/3, তার মানে 1/10×1/3, তার মানে 1/30। তাহলে দীপু একা কাজটি করলে কতদিনে করতো? 1/1/30। সুতরাং দীপু
পুরো কাজটি একা করলে কাজটি শেষ করত ১/১/৩০ দিনে। এটা উল্টে গেলে ৩০ দিনে। হ্যালো।